স্থানীয়দের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দুপুরে গাছের গুঁড়ি ফেলে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করেন, ফলে বিকল্প পথে চলছে গাড়ি। নাটোরের দিক থেকে আসা যানবাহনগুলো শহরে প্রবেশ করতে বিকল্প পথ হিসেবে বুধপাড়া ফ্লাইওভার হয়ে ঢুকছে, আর নগরী সাহেব বাজারের দিক থেকে আসা কাটাখালের দিকে আসা ছোট যানবাহনগুলো ফুলতলা বালুরঘাট হয়ে চলাচল করছে। এই সংঘর্ষের ঘটনায় দুপুর 12:30টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের সড়কে আগুন চালিয়ে অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এরপর 2:00টার দিকে তারা ফিরে যান, তবে 2:20টার দিকে আবারও ফিরে এসে আগুন চালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এদিকে সংঘর্ষের জেরে পুলিশের গুলিতে শিক্ষার্থী আহতের ঘটনায় রাবি উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার সহ উপ উপাচার্য এবং প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দুপুরে উপাচার্যকে ঘিরে রেখে ঘোষণা দেন তারা, তবে 2 ঘন্টা অবরুদ্ধ থাকার পর ছাত্রলীগের সহায়তায় মুক্ত হয়েছেন উপাচার্য।